ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করতে চলেছি কি, আজকে আমি করতে চলেছি লিভিং 24 আওয়ার্স চ্যানেল। এখন যে চ্যানেল শুরু করছি, এখন বাজে 10:14 দেখতে পাচ্ছ, আর এখন আর আর এখন কালকে 10:14 পর্যন্ত দেখে থাকবো। তো দেখতে থাকো আমি কী করছি, আর চ্যানেলটা সবসক্রাইব করে দাও, তোমার জন্য এত স্ট্রাগল করছি। আমার কাছে খাবার আছে এখন, দাদা দেখাচ্ছি তোমাদেরকে। এইটা যে জল, এটা খাবার হলে হাত ধোবার। আর এখানে আছে চানাচুর, বিস্কুট, পেস্ট্রি, তারপরে এটা কি জুস, তারপর এটাও জুস, তারপরে এটাও জুস, একটা কাপ, আর এটা আছে ব্রেড, আর এখানে আছে চকলেট, তিনটে গ্রিন টি, তারপরে তিনটে চকলেট, তারপরে একটা ম্যাগি, মানে এইটার ভিতরে ম্যাগি আছে, মিল্টন টিফিন বাড়ি আছে, একটা ঠান্ডা হয়ে যায়, আর আছে দুটো জলের বোতল। তো এইগুলো আমার কাছে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি চ্যানেলটা কমপ্লিট করতে পারি না পারি না সেরকম দেখতে থাকো। আর এখন আমি করবো ভিডিওটা এডিটিং, 10:14 হয়ে গেল, এখন আমি একটা আমার একটা ব্লগ এডিটিং, 1 hour later ব্লগের এডিটিং কমপ্লিট, শর্ট ব্লগের, যেটা 6 তারিখে আসবে তোমার দেখে নেবে। আর কাজ হলো বাংলায় ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করা, তোমাদের কাজ হলো সাপোর্ট করা, তো কাজ আরও বেশি বেশি করে সাপোর্ট করা। এমনি মজাদার কন্টেন্ট দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এখন এইটা খাচ্ছি, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ঘরটা কি হয়েছে, এখন আমাকে বাগাতে হবে গোটা ঘরটা। চলো বাগাই দিয়ে টাইম দেওয়ার মাধ্যমে তোমরা দেখে নাও। গাইস এখন থেকে আর টাইমটা কাটছে না, আমার অনেক সময় লাগছে। এখন চলো একটু জল খাই, ঝাল একটু জল খাই, অনেকটাই শেষ হয়ে গেছে, আমার খাবো না। এবার চেক করছিলাম 153টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা এমনিভাবে সাপোর্ট করতে থাকো। আমি লাইভ সাবস্ক্রাইব এখন দেখছি কত বাড়ছে, একটু আগে 52 ছিল, আর 10 মিনিটের মধ্যে একটা বেড়ে গেল। তোমরা এমনিভাবে সাপোর্ট করতে থাকো। গাইস 54 হয়ে গেছে কমপ্লিট, গাইস তোমরা অনেক জলদি আমার 160 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, আর করছি। ভালো লাগে কারণ গরম হয়ে গেছে। এখান থেকে আর একটা ছবি বার করছি, লাইটটা আসছে, দেখতে পাচ্ছি ফটো ফটোটা। কম্পিউটারটা এখন শাট ডাউন করে দিই, যে দুপুর 2টা, এখন ম্যাগিটা খাবো, চলো খাই মতো দেখা হচ্ছে। বাইরেটা দেখো, কিন্তু বাইরে বেরোনো যাবে না, এতটাই ভাই এতটাই বেরোনো যাবে, 24 ঘন্টা তার বেশি গাইস বেরোনো যাবে, আমি এলো দেখা যেতাম। ভিউটা অনেকটাই ভালো হয়েছে, আমার চ্যালেঞ্জটা 6 ঘন্টা 6.5 ঘন্টা হয়ে গেছে, আর আর কালকে সকাল 10:14 পর্যন্ত। তো চলো দেখি থাকো আমি এখন কী করি, এখন পাচ্ছি প্রচণ্ড পরিমাণ খিদা, তারপরে দেখি কী খাই, ওলাইজ একটা জুস খাই। গাইজ আমার কাছে গ্রিন টি 3টা আছে, একটা গ্রিন টি খাবো এখন, চলো এখন একটা গ্রিন টি করি। আওয়াজ করছে ইউপিএসটা, ইউপিএস আওয়াজ করছে। কেবিলটা এতটাই ছোটো দেখো, বালিশ, তারপর খাতা, তারপর মেশিনটা সব দিতে হয়েছে, তবে যাই হচ্ছে। গরম জল কমপ্লিট, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, তো এটাই এখানে ঢালবে। এই বিকালে চাটা খাই, গরম গরম চা, চলো জানলাটার ধারে বসে বসে খাই, আর জানলাটার একবার ভিউটা একবার দেখে নিই। তো চাটা গ্রিন টিটা খেতে ভালো লাগে, তার জন্য একটা ব্রেড বার করি। গ্রিন টি খাওয়া কমপ্লিট, কাপটা রাখি।
গাইজ একটা গেমের টুইস্ট আছে, সেটা তোমাদেরকে সকাল থেকে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে বাইরে থেকে কেউ যদি কিছু দেয় তাহলে সেটা আমি দিতে পারবো না। যে আমি সাবস্ক্রাইব করতাম, আমি সকাল থেকে অনেকবারই বললাম, তো এখন করতাম সাবস্ক্রাইব। হ্যাঁ, এই যে এই আইসে কি বলছিস? সকাল থেকে নিচে যাই না, এদিকে আয়। বলছি কেন নিচে যাই না? আর দেখ, 24 hours চ্যালেঞ্জ করছি, 24 hours। কালকে সকাল 10টার সময় বেরাবো, মানে ঘর থেকে সকাল 10টার সময় বাইরে বেরাবো, বুঝলে? আগে ভাই বাইরে দেখছিস, এই বাইরে বেরোতে পারবো না। আর বাইরের ভিউটা দেখছো গাইস, এখন এই আইসে বলতে গেলে অর্ধেকের প্রায় শেষ হয়ে গেছে। শুধু ব্রেড আছে, বিস্কুট আছে, আর এই দুটো জুস আছে। আর এই এই যেহেতু এই ক্যামেরাটা ঘুরাই নিয়ে এলো, তার জন্য আগে ইনাম দিলাম। বাইরের জিনিস দিতে পারবো না, তাও ইয়াকে যদি কোনো ভিডিও করা হয় তাহলে ইয়াকে দিয়ে করাবো, তার জন্য ইয়াকে দিয়ে দিলাম। হলে ঘরের মধ্যে থাকা যা কষ্ট ভাই, সেটা আমি তোমাদেরকে বলে বুঝে দিলাম। যারা বিদেশি কোনো ক্রাইম করলে যাদেরকে ঘরে ছমাস বন্দি থাকতে হয়, তারা ভাই কি করে কে জানে ভাই। আমি একদিন এখনো একদিন হয় তাতে ভাই ভাই যা হচ্ছে না, তো এখনো আমাকে চ্যানেল দেখি, আমি চ্যানেলটা মাঝখানে তো ছাড়বো না, তাও দেখি যদি ছাড়তে হয় ব্লগ দেখবো। এখন হালকা থেকে সরে সে ব্লগ দেখবো, কি স্পিডে সরে সে সাবস্ক্রাইবার বাড়ছে। গাইজ এখন বাড়ছে 7:30, তখন অনেকগুলো মুভি দেখলাম, এক দুটো মুভি দেখলাম। আর তখন টাইম লেস দেখছিলাম, তখন আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য চার্জ দিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। এখন বাজছে 8টা অমনি। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, তাই ব্রেডটা খেয়ে নিয়েছি। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাইছিলো, তাই মুভি দেখতে দেখতে ব্রেডটা খেয়ে নিয়েছি। ব্লগটা করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না ভাই। এখন আর ঘরে বসে থাকতে একদম ভয় লাগছে না গাইজ। বিরাট একটা হার্ড চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, না বেরোচ্ছি বাইরে বেরোতে। গাইজ সব মুভি দেখা কমপ্লিট, মানে একদম মুভি দেখলাম সকাল থেকে, আর মুভি একটাও দেখতে পারলাম মানে বাইরে যেতে মনে হচ্ছে। কিন্তু গাইজ আর বাইরে যেতে পারছি না, কারণ 24 hours চ্যানেল। তো চ্যানেলটা লিভার আগে ভাবিনি যে চ্যালেঞ্জটা এতটা হার্ড ওয়ার্ক হয়, এখন বুঝতে পারছি। যারা যারা চ্যানেলটা করেছো তারা শুধু জানবে এত হার্ড চ্যানেল চ্যালেঞ্জ। না পাচ্ছি বাইরে বেরোতে, না পাচ্ছি কিছু মানে এক্সট্রা কিছু খেতে, হয় নাই মানে আছে, আর দেখতে পাচ্ছ আছে, ঠিক একটু খাই। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছিলে সেটাতে একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, সেটা কালকে ডেলিভারি হবে, সেটা আনবক্সিং করে ব্লগটা শেষ করবো। চ্যালেঞ্জটা 10 ঘন্টা কমপ্লিট হয়েছে, আরও 14 ঘন্টা আছে, তো দেখা যাক আমি কমপ্লিট করতে পারি কি না। গাইজ ফাইনালি মুভি দেখা কমপ্লিট, এখন বাড়ছি 9:30, আর এখন দেখি পেস্ট্রি টেস্ট্রি কিছু খাবো। এই অবস্থা ঠিকঠাক নেই, তাও হাফ ক্রিম এটাতে আছে, খাওয়া কমপ্লিট। এবার শুধু বিস্কুটটা বেঁচে আছে, বিস্কুটটা ফটাফট খাই। আর এর আগে আমি একটা 50 টাকা 24 ঘন্টা করেছিলাম, যারা তোমার ব্লগটা দেখানি তারা দেখে নাও, আমার সেকেন্ড ব্লগে আছে 50 টাকা 24 ঘন্টা। সেই ব্লগটা করতে আমার অতটা কষ্ট হয় না, এইটাই যা কষ্ট হচ্ছে। চ্যানেলটা আই থিঙ্ক 12 ঘন্টা হয়েছে। আজকে রাত্রে কতটা কী ব্লগ করবো সেটা জানিনি, কারণ তোমার কারণ আমার শরীরটা ভালো নেই, মানে মাথাটা হালকা বাজছে, ধরে আছে মাথার পুরো। তো তোমাদেরকে আমার বাইরের সিনটা একবার দেখাই দিচ্ছি। আজকে রাত্রের ব্লগটা কন্টিনিউ করছি না, এবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং গাইস, এই যে ঘুম থেকে উঠলাম, এখন বাড়ি ঘুমিয়ে দেখা দিচ্ছি। এখন 9:56, আর কিছুক্ষণ চ্যালেঞ্জটা আছে 10:14 পর্যন্ত, চ্যালেঞ্জটা কমপ্লিট করি। আর আজকে আমার একটা পার্সেল আসবে, সেটা হচ্ছে ট্রাইপড, সেটা তো আনবক্সিং করে ব্লগটা শেষ করবো, দেখি কখন আসে। ২০ ঘন্টা পর বেরিয়ে সেই লেভেলের লাগছে ভাই, 24 ঘন্টা এখানে ছিলাম, 24 ঘন্টা এখানে ছিলাম। গাইজ আমি তো আমার চ্যানেল কমপ্লিট করে দিয়েছি, এবার তোমরা তোমাদের ইয়া কমপ্লিট করো, মানে চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক দাও। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না ভাই, সেরা এখন বাইরে বেরাবো। তো তারপর পার্সেলটা আসো, তারপর আনবক্সিং করবো, তারপরে ব্লগ শেষ করবো। ১২টা ব্লগগুলো দেখছি কেমন আসছে। এ দেখো এইটা হচ্ছে প্রোডাক্টটা, এইটা দিয়ে ব্লগ করছি, কেমন কি আসছে সেটা তোমরা কমেন্ট করে বলে দেবে। আর আজকের ব্লগটা এখানে শেষ।
দেখাচ্ছি নেক্সট ব্লগে।